আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের রেসিপি হলো তেলকুই। তা চলুন ওর জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। তেলকুই বানাতে আমাদের লাগছে হচ্ছে প্রথমে হচ্ছে কই মাছ। এখানে প্রায় 300 গ্রাম মতন কই মাছ আছে, আর এটা আমাদের পুকুরের কই মাছ, ঠিক আছে? আর এটা 300 গ্রাম কই মাছ লাগছে। আর লাগছে হচ্ছে হলুদ, কালো জিরে, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এখানে আমি সামান্য আদা আর 5টা কাঁচা লঙ্কা আর সাদা জিরে একসাথে করে বেটে নিয়েছি। আর লাগছে হচ্ছে নুন, আর এখানে আছে একটু কালারের জন্য আমি নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল, সর্ষের তেল। তো আসুন আমরা রান্নাটা শুরু করি। এখানে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব, এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি আগে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 4-5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, রান্নাটা যেহেতু তেল কই, তা এটা একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সেটা আপনারা কম বেশি যেরকম দিয়ে রান্না করতে পারেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যেহেতু তেল কই তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তো বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ মেখে রাখা আমি কই মাছটা দিয়ে দেবো। কই মাছগুলো আমরা বেশি ভাজবো না, হালকা করে কই মাছগুলো ভেজে নেবো, কারণ কই মাছ বেশি ভাজলে কই মাছের মানে আর কি স্বাদটাই থাকে না, যার কারণে কই মাছটা আমরা হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, আমাদের সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেবো। এর মধ্যে প্রথমে দেবো হচ্ছে সামান্য কালো জিরে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রাখা, পেঁয়াজটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু ভেজে নেবো, পেঁয়াজটা লাল লাল হয়ে যাবো অবধি। আর বন্ধুরা, এই মাছটা আমাদের পুকুরের মাছ, পুকুরের মাছের জন্য এই মাছটা একটু একটু সাইজে ছোটো। এটা কই মাছটা অনেক রকমেরই হয়, একটু বড় ছোট ব্যাপার থাকে, কিন্তু আমাদের যেহেতু পুকুরের এটা, যার কারণে মাছটা একটু ছোটো সাইজের, আর এই মাছটা খেতে আরও বেশি স্বাদ লাগবে। বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একেবারে দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা, একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, সামান্য একটু জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এর মধ্যে একে একে আমি কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। আমার যেহেতু মাছের পরিমাণটা কম, সেই জন্য আমি কম করে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ হিসেবে আপনারা তেল নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। সামান্য একটু নুন দিলাম, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তো বন্ধুরা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আমি এখানে মশলা রাখা বাটি 1.5 বাটি মতন জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পেলেন আমাদের এখানে ঝোলটা ফুটে উঠেছে, তা এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো আমি দিয়ে দেবো। উপর থেকে একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দেবো, কাঁচাপা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, দিয়ে 5-7 মিনিট বাদে এটাকে আমরা নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের দেখে 5-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে আমরা দেখব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণ তেল এখান থেকে ছেড়ে দিয়েছে মশলা থেকে। এটা আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, আমাদের তেল কই রেডি, আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমরা তেলকইটা এখানে ঢেলে নিয়েছি, তা আমাদের তেলকইটা রেডি।
তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে আমরা চটজলদি তেলকুই রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো আশা করি আপনারাও বাড়িতে এটাকে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল করবেন না। আর আজকের মতন এখানে রেসিপিটি শেষ করলাম, নমস্কার।